আমি দরজা ঠেলে রুমে ঢুকতেই দেখলাম আমার পিচ্ছি বউ খাটের এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আমি মুচকি হেসে দরজা লাগিয়ে একটু এগিয়ে গেলাম। আমি গিয়ে খাটে বসতে বসতে বললাম, এ কি তিথি, তুমি এভাবে বসে আছো কেন? তিথি কোনো কথাই বলছে না, ধর ধর করে ঘামছে। আমি একটু ভয় পেলাম, মেয়েটা জ্বর টর এলো নাকি, তোমার জ্বর উঠেছে নাকি? হাতে গিয়ে দিতে তিথি পেছনে সরে গেল। আপনি আমার কাছে আসবেন না বলছি। কেন? আপনি খারাপ মানুষ, বুড়ো হয়ে আমার মতো পিচ্ছি মেয়েকে বিয়ে করেছেন। অবশ্য বিয়ে করেননি, টাকা দিয়ে কিনেছেন। এ কথা বলে লাগলো। আমি মুচকি হাসলাম, এটুকু একটা মেয়ের মনে এমন ধারণা থাকাটাই স্বাভাবিক, এখনো তো বিয়ের জন্য উপযুক্ত নয়, আর আমি তো এখনই অধিকার ফলাচ্ছি না। আমার পিচ্চি বউকে সময় দেব, যখন তুমি অ্যাডাল্ট হবে তখনই অধিকার নিয়ে যাব তোমার কাছে। তিথি তুমি ভুল বুঝছ, আমি তো টাকা দিয়ে তোমার বাবা মাকে সাহায্য করেছি, টাকার বিনিময়ে বিয়ে করিনি তোমাকে। আপনি মিথ্যে বলছেন, আপনি একটা খারাপ লোক, আপনি আমার মতো একটা পিচ্চি মেয়েকে কিনেছেন আপনার চাহিদা মেটানোর জন্য। একদম সত্যি কথা নয়, তাহলে আমি দেখতে খারাপ? বুড়ো তিথি কিছুক্ষণ তাকিয়ে দেখলো আমাকে। আমি এমন অবস্থা দেখে হেসে দেই, না আপনি কিছুটা বুড়ো হলেও যথেষ্ট হ্যান্ডসাম। কাঁপতে লাগলো। আমি একটু কাছে গিয়ে ভাবলাম, মেয়েটা কি অসুস্থ হয়ে গেল নাকি? কপালে হাত দিয়ে দেখলাম জ্বরে গা পুড়ে যাচ্ছে। আমি তাকে বললাম, এখানে শুয়ে থাকো। আমি জোর করে ওখানে শুয়ে দিয়ে একটা লেপ ওর গায়ের উপর দিলাম। তারপর আমি বারান্দায় চলে আসলাম। বারান্দায় এসে পায়চারি করতে লাগলাম আর ভাবতে লাগলাম, আসলে তিথিকে আমি টাকার মাধ্যমে বিয়ে করেছি, বিয়েতে কোনো ইন্টারেস্ট ছিল না। সেদিন অফিস থেকে বেরোনোর পর গাড়ি নিয়ে রওনা দিলাম বাসার দিকে। হঠাৎ বুড়ো লোক আমার গাড়ির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। আমি তাকে নিয়ে হাসপাতালে দ্রুত চলে আসলাম। অনেক চেষ্টার পরে বুড়ো চাচার জ্ঞান আসলো। আমি বললাম, চাচা একটু ধৈর্য ধরুন, আপনার কিছুই হবে না। চাচা অনেক কষ্টে কিছু একটা বলতে চাচ্ছে। আমি কানটা চাচার মুখের কাছে নিলাম। চাচা কিছু একটা বলতে গিয়েও বলতে পারছে না, শক্তি নেই একেবারে, একেবারে শেষ সময়। এমন সময় নার্স আমাকে বলল, চাচাকে খাতা আর কলম দেয়া হলো, চাচা শুধু একটি কথাই লিখে দেবে, বাবা আমার একটা মেয়ে আছে, পারলে ওই মেয়েটাকে তুমি হেল্প করবে, তোমার প্রতি আমার কোনো দাবি নেই, একটা ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দেবে। এ কথা লিখতে লিখতে চাচা এই পৃথিবী থেকে বিদায় নিল। এই মেয়েটি আজকের এই পিচ্চি বউ। তারপর আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে রুমে ঢুকলাম। পিচ্চি মেয়েটা চোখ খুলতে বললাম, ম্যাডামের ঘুম ভাঙলো তাহলে, তোমার জ্বর কমেছে? বলেই কপালে হাত রাখলাম। না জ্বরটা বেশ কমে গেছে। তিথির দিকে তাকাতেই রাতের কথা মনে পড়ল, মিটমিট করে হাসতে লাগলাম। আপনি হাসছেন কেন? ভ্রু কুচকে বলল, না এমনি। না বলুন কি জন্য হাসছেন? আরে এমনি হাসলাম। আমি উঠে গেলাম। পেছন থেকে তিথি আবার ডাক দিল, এই এই বলে যান না প্লিজ। আমি ঘুরে থাকালাম, শুনবে? হুম। তার আগে একটা প্রশ্ন করি, তোমার জ্বর হলে কি জ্বরের ঘরে আবল তাবল বকো? বলতেই তিথির জিভ কাটলো। তিথি মনে মনে ভাবছে, আবার কি গন্ডগোল পাকালাম, কি বললাম উনাকে, আল্লাহই জানে। হ্যাঁ ও তাই তো বলি, বলেই চলে যাচ্ছিলাম। তিথি আবার ডাক দিল, এই কোথায় যাচ্ছেন, বলে যান না কি বলেছি রাতে, শুনবে? মুচকি হাসি দিয়ে বললাম, এই তো তুমি বললে যে আমি খুব খারাপ, আমি পচা, আমি তোমাকে একটুও ভালোবাসি না, তোমাকে যেন একটু ভালোবাসি। দুষ্টুমি হেসে দরজায় হেলান দিয়ে দাঁড়ালাম। তিথি মাথা চুলকাতে লাগলো, হাই হাই এসব বলে ফেলেছি উনাকে, কি করলাম এটা, এখন ওনার দিকে তাকাবো কি করে, কি লজ্জা লাগছে। তিথি কি করলি এটা? আমি তাকিয়ে দেখলাম তিথির গাল দুটো আস্তে আস্তে গোলাপি হয়ে যাচ্ছে, লজ্জায় গালে গোলাপি আভা প্রকাশ পাচ্ছে। এতক্ষণ যা বললেন এগুলো সবটাই সত্যি ছিল, আপনাকে আমি ভালোবেসে ফেলেছি, আমার বুড়ো বরের প্রেমে পড়ে গেছি, কি করে বোঝাই যে আপনার ভালোবাসা পেতে চায় না আমি। আমি আর কথা না বাড়িয়ে বললাম, ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসো। আমি ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে এসে বসে থাকলাম। পিচ্চি মেয়েটা এখনো আসার খবর নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পর আবার রুমে ঢুকলাম, দেখছি চুপ মেরে বসে আছে। আমি বললাম, তোমাকে না নাস্তা করার জন্য আসতে বলেছি। পিচ্চি মেয়েটা আমাকে বলল, আমাকে কোলে করে নিয়ে যান, আমার হাঁটতে ভাল লাগছে। তিথির বাচ্চামো কথা শুনে আমি হেসে দিলাম, ওকে। তিথিকে কোলে তুলে নিলাম, তিথি আমার গলা জড়িয়ে ধরলো। ওয়াশরুমের দিকে এলাম, ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। ঠিক 10 মিনিট পর ওয়াশরুম থেকে কাপড় চেঞ্জ করে মাথায় গামছা পেঁচিয়ে বের হলো। আমাকে বলল, এখানে দাঁড়িয়ে আছেন কেন? ও বুঝেছি, আপনার মতলব কি আমি বুঝি, আমাকে কোলে নেওয়ার ধান্দা তাই না? আরে আমি কখন বললাম, প্রথমে তো তুমিই বললে তোমাকে কোলে নিতে, হয়েছে আর কথা না বলে কোলে নিন। মানে তুমি এই না বললে? চুপ করুন তো, আপনি একটু বেশি কথা বলেন। আমি তিথিকে কোলে তুলে নিলাম, ডাইনিং টেবিলের চেয়ারে বসিয়ে দিয়ে নাস্তাগুলো সামনে রাখলাম। তিথি হাত গুটিয়ে বসে থাকলো। হাত গুটিয়ে বসে থাকলে হবে, নাস্তা খাবে কে, আপনি খাইয়ে দেন। উফ পিচ্চিদের নিয়ে এ এক ঝামেলা। হা করো তাহলে, পিচ্চিকে বিয়ে করেছেন কেন? আমি যেচে আপনার কাছে বিয়ের পিঁড়িতে বসেছি? এ কথা বলে তিথি ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। পিচ্চি মেয়ের কান্না দেখে বললাম, আরে সরি তিথিমণি, আমি সত্যি তোমাকে রাগানোর জন্য বলেছিলাম, আমি বুঝিনি তুমি কষ্ট পাবে, আপনি সত্যি খুব খারাপ। আচ্ছা আচ্ছা আমি খারাপ, এখন কান্না বন্ধ করো প্লিজ, আমার এক বান্ধবীরও তো স্বামী আছে, ওর স্বামী ওকে খুব ভালোবাসে, আপনি আমাকে একটুও ভালোবাসেন না। কাঁদতে কাঁদতে বলল তিথি, আহা কে বলল আমি তোমাকে ভালোবাসি না, আমি এখনো
তোমাকে বুঝতে পারছি না। আমি এটা করলে দোষ, ওটা করলেও দোষ, সব আমার দোষ। এবার তুমি নাস্তা খেয়ে নাও, কান্না বন্ধ করো, তাহলে চুমু দেন। কি? আমি আর দেরি না করে তিথির গালে চুমু এঁকে দিলাম। আমার প্রতি আমার পিচ্ছি বউটার মনে যে হালকা হালকা অনুভূতি জমা হচ্ছে, আমি সেটা খুব ভালোভাবেই টের পাচ্ছি। তারপর আমি তিথিকে নিজের হাতে নাস্তা খাইয়ে দিলাম। এভাবে চলছিল আমাদের দিনকাল। একসময় তিথি আমাকে প্রচন্ড ভালোবেসে ফেলে, আমাকে ছাড়া তার চলেই না। আমি অফিস থেকে আসলে আমার জন্য গরম গরম কফি বানিয়ে আনে, সবসময় আমার দেখভাল করে। মনে হলো পৃথিবীর সমস্ত সুখ আমার বাড়িতে চলে এসেছে। আমি ওই পিচ্ছি বউটাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি। আর কিছুদিন পর আমার শাশুড়ি আসলো। আমার পিচ্ছি বউ গিয়ে দরজা খুলে দিল, মাকে দেখে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠলো। মা বলল, তোর তো পাঁচ কপাল তিথি, এত বড় বাড়িতে তোর বিয়ে হয়েছে, আমি তো ভাবতেই পারিনি, কোনো সময় এখানে আসা হয়নি। তিথি, জামাই বাবা কোথায়? মা, তোমাদের জামাই অফিসে, আগে ভেতরে এসে বসো, তারপর কথা বলবো। এ কথা বলে মাকে সোফায় নিয়ে বসালো। মা তিথির থেকে অনেক কথা জিজ্ঞেস করতে লাগলো। মা আমি অনেকক্ষণ কথা বলার পর এক পর্যায়ে মা কান্না করে তিথির হাত ধরে বলল, মা রে, আমি তো এই জীবনে কোনো সুখ পাইনি তোর বাপের হাতে, তাই আমি চাই তুই সারা জীবন সুখে থাক। বড় লোক জামাই, কোন সময় মতিগতি চেঞ্জ হয়ে যায় বলা যায় না, তাই বলছি তুই যত তাড়াতাড়ি সম্ভব একটা বাচ্চা নিয়ে নে। মার মুখ থেকে এমন কথা শুনে তিথি লজ্জা পেয়ে গেল, বলল, মা আমার বয়স কম, তাই তোমাদের জামাই এখন বাচ্চা নিতে দেবে না, ও তো পুরুষ মানুষ, এত কিছু খেয়াল করবে না, তোর মতো তুই চল, বাচ্চা গর্ভে চলে আসলে তখন আর না করবে না, অন্তত এই কথাটা তুই আমার রাখিস, আর আমি আগামীকালকে চলে যাব। ঠিক আছে মা, দেখা যাক কি হয়। এ কথা বলে মাকে নাস্তা দিতে গেল। 8 মাস পরে বিভিন্ন রোগে তিথি কেমন যেন হয়ে গেল, চেহারাটা মলিন হয়ে গেল, রক্তশূন্যতা আর বিভিন্ন পানিবাহিত রোগ শরীরটাকে একেবারে দুর্বল করে ফেলেছে। তার উপর 7 মাসের গর্ভবতী, শরীরের কন্ডিশন দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এমন সময় রিপোর্ট হাতে কলিং বেল টিপলো। তিথি গিয়ে দরজা খুলে দিল। জামাই রুমে ঢুকে বলল, ডাক্তার বলেছে তোমাকে আজকে ভর্তি হয়ে যেতে, অন্যথায় বেশি ক্ষতি হয়ে যেতে পারে। তিথি বলল, আমার একটা কথা রাখবে? কি কথা বলো? হাসপাতালে যাওয়ার জন্য আমার মাকে একটা ফোন করবে, তোমার মার কারণেই আজকে তোমার এই অবস্থা, তুমি এখনো সেই মায়ের পক্ষ নিয়ে বসে আছো। তিথি চোখের পানি ফেলে বলল, যাই হোক, তারপরও তো আমার মা, নিশ্চয় আমার ভালোর জন্য বলেছে। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হও, আমি তোমার মাকে ফোন করছি হাসপাতালে আসার জন্য। এ কথা বলে তারা রেডি হয়ে হাসপাতালের দিকে রওনা দিল। তিথিকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে আমি বাইরে পায়চারি করছিলাম। এমন সময় আমার শাশুড়ি একটা কাপড়ের পোটলা নিয়ে হাসপাতালের সামনে আসলো। আমাকে দেখে বলল, বাবা আমার তিথি মামুনি কোথায়? আমি বললাম, আম্মা দোয়া করেন, তিথির অপারেশন চলছে, ভাগ্য ভালো হলে আমাদের মাঝে ফিরে আসবে, ভাগ্য খারাপ হলে কি হয় বলা যায় না, ডাক্তার আমাকে প্রচন্ড বকাবকি করেছে, এই বয়সে সন্তান নিয়েছি তাই। মা কান্না করতে করতে বলল, বাবা সব দোষ আমার, আমার কারণে আজকে মেয়েটা বিপদে পড়ে গেল। এমন সময় ভেতর থেকে একজন ডাক্তার এসে বলল, এখানে তিথির গার্ডিয়ান কে? আমি বললাম, কোনো সমস্যা, আপনি স্লিপটা নিয়ে দ্রুত ওষুধগুলো নিয়ে আসেন, আর এই কাগজে একটা সিগনেচার করে যান। পাশে থাকা শাশুড়ি বলল, ডাক্তার সাহেব আমার মেয়ের এখন কি অবস্থা? আপনার মেয়েকে প্রসব ব্যথার ইনজেকশন দেওয়ার সাথে সাথে ওর শরীরটা নিঃশেষ হয়ে গেল, এখনো পর্যন্ত জ্ঞান ফিরেনি, আমরা 20 মিনিট অপেক্ষা করব, তারপর হয়তো সিজারের মাধ্যমে বাচ্চাটা নিয়ে ফেলতে হবে। ডাক্তারের মুখ থেকে এসব কথা শুনে আমি আর আমার শাশুড়ি দুজনে স্তব্ধ হয়ে গেলাম। আমি আর কোনো কথা না বাড়িয়ে সোজা ওষুধের জন্য ফার্মেসির দিকে চলে গেলাম। অনেকক্ষণ পর ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আমি আবারও আসলাম। এসে দেখলাম আমার স্ত্রীর পাশে আমার শাশুড়ি মাথা রেখে কাঁদছে। আমি ডাক্তারকে বললাম, এই নিন ওষুধ। ডাক্তার আমাকে বলল, আই এম সরি, আপনার রোগী শিজ দে। এ কথাটা শোনা মাত্রই কিছুক্ষণের জন্য মনে হলো পৃথিবীটা ঘুরছে, আমার বাঁধ ভাঙা চোখের পানি আর ধরে রাখতে পারলাম না, অঝরে কান্না করলাম, তারপর কাছে গিয়ে মুখের পর্দা সরালাম। তিথির সে মায়াবী মুখখানা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, নিজে নিজে বুকের মধ্যে আঘাত করতে লাগলাম। ডাক্তার এসে আমাকে ধরে ফেললো। সম্মানিত দর্শক, কথায় আছে একটি ভুল সারা জীবনের কান্না, তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কথাটি আরেকবার প্রমাণিত হলো, মায়ের ভুল সিদ্ধান্তের কারণে সহজ সরল নিষ্পাপ তিথি এই পৃথিবী ছেড়ে চলে গেল। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রিজাউল কবির চৌধুরী, ক্যামেরায় রিমন।